আল ইনহিতাতুল ফিকরি, এটি নিয়ে কথা বলবো। চিন্তার জগৎ এবং জ্ঞানের জগতে মূলত আজকে শয়তান আমাদের মাঝে বড় ধরনের অবক্ষয় নিয়ে এসেছে। চিন্তার জগতে শয়তান যে অবক্ষয় নিয়ে এসেছে সেটি হচ্ছে, এই আমার বন্ধুগণ, সবার কথা আমি আজকে আলোচনা করতে চাই না, মুসলিমদেরকে বিভিন্নভাবে চিন্তার জগতে নিয়ে গিয়েছে, ফলে মুসলিমদেরকে বিভিন্ন ফেরকায়, বিভিন্ন মাজহাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এমনভাবে বিভক্ত করে দিয়েছে যে শেষ পর্যন্ত চিন্তার জগতে এসে মুসলিমরা কোনো কুল কিনারা যখন পাচ্ছে না, তখন দিক হারা হয়ে, দিশে হারা হয়ে মুসলিমরা বলেছে যে আমাদের জন্য চার মাজহাব ফরজ করে দিলাম, নিজেরা নিজেরা চার মাজহাবকে ফরজ করে নিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? চিন্তার জগতে মাজহাব পর্যন্ত ফরজ করে নিয়েছে, কিন্তু তাদের সামনে কোরআন এবং হাদিস ছিল, ছিল কি ছিল না? কোরআন এবং হাদিস ছিল না? কোরআন এবং হাদিস তাদের সামনে থাকার পরেও আমার বন্ধুগণ, কেন তারা মাজহাবকে ফরজ করে নিল? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো, তোমরা যদি মজবুত করে এই দুটি জিনিসকে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আমার সুন্নত, এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস তাদের কাছে আছে কি নাই? আছে। কিন্তু ওই শয়তানের এজেন্ডা, যেহেতু চিন্তার জগতে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট, বিভ্রান্ত করে নেবে, ফলে আমরা ওই কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমরা বিভিন্ন মাজহাবকে নিজেদের উপর ফরজ করে নিয়েছি। এখন মাজহাবের অন্ধকারাচ্ছন্ন অলিতে গলিতে অনেকেই আমরা বিভিন্নভাবে দিশেহারা হয়ে বিভিন্নভাবে আমরা হোঁচট খাচ্ছি, কেউ হামাগুড়ি দিচ্ছি, কেউ দৌড়াদৌড়ি করছি, কিন্তু সত্যিকার রাস্তা কোথায়, কোন দিকে পথ, সেই পথ থেকে আমরা বিচ্ছিত হয়ে অনেক দূরে চলে গিয়েছি, অনেক দূরে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অনেক দূর বিভ্রান্তির মধ্যে সে মানে ডুবে গিয়েছে, অনেক দূর বিভ্রান্তির মধ্যে সে পড়ে গিয়েছে, সে বিভ্রান্তির মধ্যে আমরা মূলত হাবুডুবু খাচ্ছি, আমরা এগোতে পারছি না যে আমরা আসলে কোন দিকে যাব, যেহেতু রাস্তা থেকে সঠিক সরল যে পথ রয়েছে সে পথ থেকে আমরা মূলত অনেক দূরের দিকে আমরা চলে গিয়েছি। আমার বন্ধুগণ, এখানে আমাদেরকে আসতে হবে, একটু থামতে হবে। যারা কোরআন এবং সুন্নাহর দিকে আসছেন, যারা সহিহ চিন্তাধারার দিকে আসছেন, যারা মনে করেছেন যে কোরআন এবং সুন্নাহই মূলত হেদায়েতের একমাত্র পথ, আপনি শয়তানের ওই চিন্তার জগৎ থেকে, কিন্তু চিন্তার বিভ্রান্তি থেকে, চিন্তার অবক্ষয় থেকে কিন্তু আপনি নিজেকে রেহাই দিতে পারেন নাই, ফলে শয়তান এসে আপনাকে বিভিন্নভাবে এখানেও এসে ঢুকে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখানেও এসে শয়তান বিভিন্ন চিন্তা নিয়ে আপনার মধ্যে আসছে, এসে শয়তান আপনাকে আমাকে বোঝানোর জন্য চেষ্টা করছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের মাঝে এসে যাচ্ছে, একদল আমাদের মধ্যে তৈরি করে নিচ্ছে যে শয়তান বলতেছে যে এই যে তোমাদের আলেমরা, আজকে তোমাদের আলেমরা যে তোমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলে, তাওহীদের কথা বলে, সুন্নার কথা বলে, ইত্তেবায়ের কথা বলে, আনুগত্য অনুসরণের কথা বলে, কিন্তু কই তাদেরকে তো দেখি না জিহাদের কথা বলতে, তাদেরকে তো দেখি না মানে ইসলামের মানে যুদ্ধ করার জন্য, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, অস্ত্র ধরেছেন। সুতরাং এই আলেমরা তো তোমাদের সত্যিকার হেদায়তের দিকে নিয়ে যাচ্ছে না, তোমাদেরকে বদভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। আস্তে করে শয়তান আপনার চিন্তা জগতের মধ্যে একটা বড় ধরনের কি করে দিল, ইনজেকশন পুশ করে দিল। বুঝতে পেরেছেন কিনা? আস্তে করে শয়তান পুশ করে দিল, একদল লোককে শয়তান আস্তে করে বদভ্রষ্ট করে দিল। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, ঠিকই তো বলেছেন, ওই জিহাদের কথা তো বলে না, খেলাফতের কথা তো বলে না, খেলাফত প্রতিষ্ঠার কথা তো বলে না, আমাদেরকে তো রাজনীতির কথা তো বলতেছে না, তাহলে মনে হয় ঠিকই আছে, ঠিকই আছে, এরা মূলত দুর্বল, এরা মূলত সাহস নেই, এরা এরা কাপুরুষ, এদের দুর্বলতা আছে, ফলে এরা সহি কথা বলে না, সহি কথা আপনাদেরকে শোনায় না, ফলে একদল লোককে এখান থেকে আসতে করে বাঘ বের করে নিয়ে গেল। আমার বন্ধুগণ,
চিন্তার জগতে বিকৃতি কিভাবে আসে, চিন্তার জগতে কিভাবে অবক্ষয় আসে। এখন এই অবক্ষয়ের কারণে আপনি দেখতে পাবেন সহি চিন্তাধারা থেকে একদল লোক বিচ্ছুত হয়ে শেষ পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা এগুলোকে বেছে নিয়েছে, ঠিক কিনা, যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ, যার সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। ইসলাম কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কর্মকলাপকে, সন্ত্রাসী কার্যক্রমকে, জঙ্গি পন্থাকে ইসলামে কোনোভাবেই অনুমোদন দেয় নাই। আপনি দেখতে পাবেন যে সেগুলো মূলত আজকে ঢুকে গিয়েছে, অথচ সহি চিন্তাধারা নিয়ে এক সময় সহি আকিদার কথা বলতো, এক সময় সালাতের কথা বলতো, এক সময় রফুলিয়া দায়নের কথা বলতো, এক সময় আমিন ঝরে পড়ার কথা বলতো, এক সময় সুরা ফাতিহা পড়ার কথা বলতো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন গিয়ে বিকৃত হয়ে তার চিন্তা পরিবর্তন হয়ে গেছে, চিন্তার জগতের মধ্যে সে বিচ্ছুত হয়ে গেছে। এমন আছে কি নাই আমাদের মধ্যে? এমন লোকেরা রয়েছে, সতর্ক হতে হবে। আপনাকে জানতে হবে আমার বন্ধুগণ, তাওহীদ যেখানে ঠিক নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে শিরক লিপ্ত হয়ে যাচ্ছে, একদল মুশরিকদেরকে নিয়ে আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে কিয়ামত পর্যন্ত পারবেন কিনা আপনি বলেন তো? আমাকে বুঝাই দেন তো ভালো করে, আমি একটু বুঝি আপনাদের কাছ থেকে। কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত শিরক, এই ফিতনা যতক্ষণ পর্যন্ত মূলত পাঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মূলত কোনোভাবেই আপনি খেলাফতের যত ওয়াজ করেন না কেন, এই ওয়াজ দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে হবে না, হবে না। কারণ এই পথ না, এটা এটা পাওয়া যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান দেননি আমাদেরকে, তাই আপনাকে এটা জানতে হবে। বেদাত এর বিরুদ্ধে সুন্নাহ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, সুন্নাহ যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, বেদাত যতক্ষণ পর্যন্ত কায়েম থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাবেন যে বেদাত করবেন আর আপনি বলবেন যে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, জিহাদ কায়েম হবে, না সম্ভব কিনা, এদেরকে যে আপনি জিহাদ করতে পারবেন কিনা, মোটেও না, এদেরকে যে জিহাদ হবে না। এখানেই মিস্টেক, এখানেই বড় ধরনের ভুল। এজন্য আগে আপনি জানতে হবে ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান আপনাকে নিতে হবে, মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। চিন্তার জগতে বড় ধরনের বিভ্রান্তি শয়তান আমাদের মধ্যে চালু করে দিয়েছে। আসুন